তো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কিন্তু এই যে দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই রাত ভোর মানে সারা রাত খুব অসুস্থ, জ্বর, গলায় ব্যথা, সেই জন্য আদা আছে, তেজপাতা আছে, লবঙ্গ আছে, তুলসী পাতা আছে, আর লাল মিজরি আছে, সেটা দিয়েই চা বানালাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, ফিরে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ ভাত ফুটে গিয়েছে, উচ্ছে ভাতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি, আর এই যে দেখো মিষ্টি কুমড়ো আলু দিয়ে, আর এই যে পুকুরের মাছ ফ্রিজে ছিল, শিঙি মাছ আর কাতলা মাছের মাথা ছিল, একটা চিংড়ি মাছ ছিল, আজকে বাজারে যাওয়া হয়নি, এই কটাই দিয়ে কিন্তু রান্নাটা হবে। তো মাছের ঝোল জিরে বাটাতে করবো, যেহেতু তোমার দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ সেই জন্য। আর এই যে দেখো চুনো মাছ ছিল আগের দিনের, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছু রান্না করব আলু দিয়ে কাদা কাদা, আর কিছু রেখে দেব। তো চলো রান্নাটা করে নেওয়া যাক। রান্না করে নিয়ে সোনা বাবাকে একটু খাওয়াবো, আর বাবুকে একটু খাইয়ে দিয়েছি, বলতে বাবু সকালবেলা আজকে ম্যাগি খেয়েছে, ও অধিকাংশ সময় ম্যাগিটাই একটু পছন্দ করে বেশি, তো ওর অন্যান্য কিছু লাগে না। স্কুলে যাওয়ার সময় ভাবলাম একেবারে ভাত খাইয়ে দেবো আর টিফিন কিছু একটু বানিয়ে দেবো। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা স্কুলে চলে এসেছি, টিফিন হয়ে গিয়েছে, এটা টিফিনের পরে একটা পিরিয়ড হয়েছে, তারপরে আমাদেরকে দিয়েছে। তো এখন 3টে বাজে, এই যে দেখো রুমে যাচ্ছি, তো আজকে আছে 8B সেকশন, তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো স্কুলের কলের কাজ হচ্ছে, টিউবওয়েল বসাচ্ছে, তো টিউবওয়েলের কাজ হচ্ছে। তো বন্ধুরা স্কুল থেকে কিন্তু বাড়ি ফিরেই দেখি আত্মীয় বসে আছে অলরেডি। তো এখানে বাজারের উপর ডাক্তার দেখাতে এসেছিলো, আত্মীয় বলতে চিনতেই পাচ্ছ আমার দাদা আর বৌদি, বড়দা আর বড় বৌদি ডাক্তার দেখাতে এসেছিলো। তো যাওয়ার সময় আমি অয়নকে দেখবো বলেছি, অনেকক্ষণ ওরা বসে আছে আমার জন্য। এই যে দেখো আমার সোনা বাবাতে কুকুলে খেলা করছি, দেখতেই পেলে দাদা বৌদি এসেছিলো, তো ওরা বাড়ি চলে গেল, আর আমি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে চটজলদি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। এখন কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসছে, তো রান্না বলতে ভাত আর শিম ভাতে আর আলু ভাতে দিয়েছিলাম, হয়ে গিয়েছে, আর এখন বানাবো, তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরায়। তো এই যে দেখো আলু আর কাঁচা টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে দেখো মাছ ভেজেছি, ছোটো বেলে মাছ দিয়ে একটা তরকারি হবে, আর তোমাদেরকে দেখাই গোবেলার তরকারি, কিছু বেঁচে গিয়েছে ভাজা, তারপর চচড়ি, এগুলো সব কিছু বেঁচে গিয়েছে, সেই জন্য ভাবলাম এবেলা একটু সাদা মাথা হোক। তো মাছ আলু টমেটো কাঁচা টমেটো দিয়ে কিন্তু ওই চুনো মাছ খেতে খুব ভালো লাগে, আর শিম আর আলু ভাতে দিয়েছি। ও মিঠু, সন্ধ্যা হয়ে গিয়েছে, তুমি এবার উঠবে, তুমি এবার উঠবে, তুমি বাসায় উঠবে, হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে। তো তো চলো বন্ধুরা, এই যে দেখো হলুদ মানে শুকর দেওয়া হয়েছিল আমাদের জমির হলুদ, মানে মা কেটে সিদ্ধ করেছে, করে রোদে শুকর দিয়েছিল, শুকিয়ে গেছে, এবার এটা ভানাতে যাবে, তো সেই জন্য ব্যাগে করে ঝেড়ে বেছে রেখে দিয়েছি। বন্ধুরা আমার তরকারি বসিয়ে দিয়েছি, আমি বারবার দেখছি সোনা বাবা আসছে কি না, ও দাদুর সঙ্গে গিয়েছে। তো এই যে দেখো সূর্য কিন্তু অনেকক্ষণ ডুবে গিয়েছে, সন্ধ্যা কিন্তু হয়ে গিয়েছে, আর আজকে হাটবার, সেই জন্য বাইরে চেঁচামেচি বেশি হচ্ছে, আর আজকের মনটাও একদম ভালো নেই, কারণ তোমাদের দাদাভাইয়ের অসুস্থ, অনেক দিন আগে থেকেই অসুস্থ। চলো ঘরের মধ্যে যাই, কারণ বাইরে এত আওয়াজ হচ্ছে আর এত সমাগম হচ্ছে, তোমরা কিন্তু কেউ শুনতে পাবে না। তোমাদের দাদাভাই কিন্তু মানে কি বলবো, যখন লকডাউন হয়েছিল মানে ওই করোনার সময় থেকে, তখন থেকে তোমাদের দাদাভাই করোনা হয়েছিল, মানে কি বলবো, সে একটা দিন গিয়েছে, সে যে কী দিন গিয়েছে সে আমরা জানি আর ভগবান জানে, সেটা কোনো সময় তোমরা যদি বলো যে দাদাভাইয়ের কী হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাদাভাই খুব অসুস্থ, কালকে থেকে হঠাৎ জ্বর, বুকে ব্যথা, তো শুয়ে আছে, ডাক্তার এখানে ডাক্তার দেখিয়ে আসলো, দাদাভাই মাসে একবার করে পিজিতে যায়, গিয়ে চেক আপ করে, তো এই দু মাস হচ্ছে যায়নি, বলছে শরীর ভালো আছে, ততটা অসুবিধা নেই সেই জন্য। কিন্তু আবার যে কালকে রাত্রে এত বাড়াবাড়ি হয়েছে তোমাদেরকে কি বলবো, সারা রাত ঘুমায়নি,
বুকে ব্যথা, কষ্ট হচ্ছে, সারা রাতটা ঘুমাইনি, জ্বর জ্বর কমছে না। আজকে দুপুরবেলা ভাত দিয়েছি, মানে কি বলবো, স্কুলে যাওয়ার আগে ভাত দিয়েছি, একদম এইটুকু ভাত খেয়েছে, পুরো ভাত নষ্ট, লেবু দিয়েছি সব রকম, মানে চেষ্টা করছি ভাত কিচ্ছু খেতে পারি। বলছিলাম, বলতে বলতে কথা বন্ধ করে দিলাম, যেটা তোমাদেরকে বলছিলাম, মা এসেছিলো, কারণ যে হলুদগুলো ভাঙানো হবে, বাবা হলুদ ভাঙাতে নিয়ে যাবে, সেই জন্য বলছে হলুদগুলো তুমি কি ঝেড়ে পরিষ্কার করে রেখেছো, সেই জন্য। যেটা বলছিলাম, আমি আবার সন্ধ্যা দেবো, সময় হয়ে আসছে, সন্ধ্যা একটু বাকি আছে, তরকারিটা নামিয়ে নিয়ে মেজে ঘষে সন্ধ্যা দেবো। তো কালকে রাত্রে খুব ভয় হয়ে গিয়েছিলো, দাদাভাইয়ের শরীরটা এত খারাপ হয়ে গিয়েছে, মানে কী বলবো, আজকে সকালেও ভাত দিয়েছি, বলি লেবু দিয়ে অন্তত অল্প করে, বলছে আমার খিদে আছে কিন্তু খেতে ইচ্ছে করছে না, খেতেই পাচ্ছে না। তুমি বলো, সরি তোমরা বলো, একটা অত বড় মানুষ যদি না খেতে পারে, এতটুকু ভাত লেবু দিয়েও তবু যদি না খেতে পারে, তাহলে কি মানুষ বাঁচতে পারে কীভাবে? তো বিকালে এই এসেছিলো, বললাম একটা পেয়ারা খাওয়া অন্তত ভালো লাগবে, বিকালে বলতে কিছুক্ষণ আগে, বললো না আমার খেতে ইচ্ছে করছে না, রাত্রে ওরকম ভাত খায়, প্রত্যেক দিন ভাত নষ্ট করে। তো বুকের জন্য মেশিন দিয়েছে, মানে গালে থেকে পাইপ দিয়ে যে মেশিনগুলো ফুঁক দিয়ে বল আছে, ওটা বুকে ব্যায়াম করার জন্য মেশিন দিয়েছে। সবসময় মেশিন ব্যবহার করে না, আমি বলি তুমি করো, বলো না আমি ভালো আছি। তো ভালো আছি বলতে বলতে তার মধ্যে কি হয়ে গেল, আর এত ছোটাছুটি করে কাজ করছি বন্ধুরা, ঘাম হয়ে যাচ্ছে আমার তো, এত কষ্টের মাঝেও কিন্তু আমি এক পাও পিছু পা হইনি। আমি জানি ও সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কারণ করোনার মতো অত বড় দুরারোগ্য, তারপরে কি বলবো, শুধু করোনা নয়, তবে দাদাভাইয়ের বুকে জল জমেছিল, 1 লিটার জল বেরিয়েছে, টিবি হয়েছিল, করোনা, মানে 3টে 4টে, কি বলবো তোমাদেরকে, তোমরা যদি কেউ আমাকে কমেন্টে বলো যে বলো দাদাভাইয়ের কী কী হয়েছিলো, আমি কিন্তু এই নিয়ে একটা ভিডিও বানাবো, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে সে যে একটা কী দিন গেছে, এই ঘর আর ওই ঘর, মানে ওই ঘরে দাদাভাই থাকতো, তখন আমার সোনা বাবা ছিল 6 মাস বয়স, সোনা বাবা দাওয়াতে কাঁদতো, দাদাভাই ফোন করে আমাকে বলতো যে বাবু দাদাভাই অত কাঁদছে, তুমি রান্না করছো, ওকে কোলে নিতে পারছো না, মানে কী করবো, আমি রান্না করবো না, ও কোলে নিয়ে সারাক্ষণ থাকবো, মানে দাদাভাইয়ের ইয়ে ছিল না যে ঘর থেকে বেরিয়ে ছেলেকে কোলে নেবে, করোনা মানে বুঝতেই পারছো, আর তাও করোনা বাড়াবাড়ি হয়ে গিয়েছিলো। মানে সে যে কী দিন গেছে, ভগবান যেন না, মানে এ জন্মে যেন না এরকম দুরারোগ্য ব্যাধি কারোর দেয়, আর এত কষ্ট যেন না কেউ পায়, মানে দাদাভাই যে কষ্ট, যে পরিমাণে কষ্ট সহ্য করেছে, মানে ও বলে অতটা কষ্ট সহ্য করেছে, সত্যিকারে বন্ধুরা আমরা হলে কিন্তু এতটা কষ্ট সহ্য করতে পারতাম না। আমি সবসময় বলি যে সত্যি তোমাকে কষ্ট সহ্য করার ক্ষমতা ভগবান দিয়েছে, তাই তুমি এতটা কষ্ট সহ্য করেছো। মানে ও যে যখন জল বের, প্রথম তো বুকে মানে মাইক্রোসার্জারি করে জল বের করেনি, হাতের ইঞ্জেকশানে দিয়ে জল বের করবে, মানে 1500 পাউন্ডের ইঞ্জেকশান, যখন হাতে থেকে যেত দুটো চোখ দিয়ে অঝরে শুধু জল পড়েই যেত, মানে এতটা ওর এক এক ইঞ্জেকশান আছে বন্ধুরা, যখন শরীরে যায় একটা জ্বালা করে, কষ্ট হয়, ও কিন্তু ওই সবগুলো সব সহ্য করেছে। মানে ছোট করে আমি বলছি, আমি পুরোটা ডিটেলস বলছি না, তোমাদেরকে কথা দিচ্ছি পরে একটা এই নিয়ে আমি ভিডিও বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি পুরোটা বলছি না, ছোট করে বলছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দেবো। সত্যি ও বলে অত কষ্ট মানে সহ্য করেছে, আর সত্যি বন্ধুরা ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায়, সত্যি আমি খুব ভাগ্য করেছি, সেই জন্য এত, যেমন একটা ভালো মানুষ তেমন মানে কি বলবো, কষ্ট সহ্য করতে পারে, আর কোনো কষ্টকে কষ্ট বলে মনে করে না। আর আর কি বলার আছে, আরও অনেক কিছু বলার আছে, পরে বলবো। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তরকারিটা কতদূর হয়েছে দেখি, সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে, রান্না হয়ে গিয়েছে, সব কিছু থালা বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে নিয়েছি, এবার সোনা বাবা আসবে, আসার পরে ওকে খাওয়াবো আর বাবুকে পড়াবো। আর বাবু টিউশানে গিয়েছে, এখনও পর্যন্ত আসেনি, তো এখন একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, তারপর কিন্তু ব্লগটা শেষ করব। তো ভিডিও শেয়ার করব বলতে, এক দিদিভাই সাবস্ক্রাইবার, দিদিভাই মানে আমার সাবস্ক্রাইবার আমাকে মানে কি বলবো, সেই বাড়াইপুর থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে, মানে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে। তবে এখানকার স্থানীয় বলতে, মানে আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরে ওনার একটা আত্মীয় আছে, আত্মীয় বাড়িতে থাকবেন, এসছে, ঘর খুঁজে খুঁজে পাচ্ছিলেন না, তো এসে দেখা করে তারপরে মানে থামলো। তো তোমাদের সঙ্গে কি বলবো, তখন আমি সন্ধ্যা দিচ্ছিলাম আর হঠাৎ বাড়িতে ঢুকে এসছে, আর বাইরের একজন কেউ হঠাৎ যদি আসে কেমন ফিলিংস হয় বুঝতে পারছো, আমি কিছু বুঝতে পারিনি, কিচ্ছু করিনি, দিদিভাই কিন্তু মানে কি বলবো,
বলছে কেমন আছো? ভালো আছো? মানে নিজের মতন করে কথা বলছে, আমি কিছু বুঝতে পারি কে, আমি তো চিনি না। বলছে ধরে নাও না আমি একটা তোমার সাবস্ক্রাইবার। তারপরে পরিচয় দিলেন, তো তার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো চলো, ছোট্ট করে একটা, শুধু বাড়ি যাচ্ছিলো তখন একটু বিদায় জানিয়েছি, ছোট্ট করে একটা ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো দিদিভাই যাওয়ার সময় কিন্তু আমাকে টাটা দিচ্ছে আর বলছে যে এসে খুব ভালো লেগেছে। তো এত গাড়ির আওয়াজ হচ্ছিলো সেই জন্য আমার ভলিউমটা মিট করতে হলো। বন্ধুরা ভিডিওটা তোমরা দেখে নিলে, দিদিভাই মানে টাটা দিয়ে আমাকে চলে গেল। ঠিক আছে, অনেকটা রাত হয়ে গেলো, এবার শোনাবো, ওকে খাওয়াবো। অনেকটা বলতে কি, এখন 7:30 বাজে, খুব বেশি রাত হয়নি, তো সন্ধ্যাবেলা সবে আমি এমনি জোকস করার জন্য বললাম যে অনেকটা রাত হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো। তো সবাইকে টাটা, আগাম কিন্তু গুড নাইট জানিয়ে দিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট ব্লগে।